আসসালামু আলাইকুম নো নেম নো নেম আপনি বলেন তাহলে হাই আমি সরি আপনাদের প্ল্যাটফর্মে একটা ইনফরমেশন শেয়ার বলতে আমি আমার কিছু কথা বলতে চাই আমি জি আসিফ ভাই যদি রিলেটেড হয় তাহলে তো বলতে পারেন কিন্তু রিলেটেড না হলে আমরা আর কি ইয়া করব আমার কথাগুলো আমি আসলে রেফারেন্স দিয়ে নেছি দা লাইক সো আমাদের মহাবিশ্ব তো বিশাল তাই না প্রায় নাইনটি সিক্স অবজার্বল ইউনিভার্স বলতে যেটা বুঝি এবং আলুর গতি হলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এবং আলো এক বছরে যে অতিক্রম করে সেটাকে লাইট ইয়ার বলি এক বিলিয়ন হলো একশো কোটি হান্ড্রেড ক্রোর বছর আলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলে যে দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদের অবজার্ভেবল ইউনিভার্সের লাইক সাইজ দ্যাট এবং এর চাইতে বড় হয়তো হয়তো বা এবং এই অবজার্ভিং ইউনিভার্সে একটা বিশাল ক্লাস্টার যে ক্লাস্টারের মধ্যে আমাদের অনেকগুলা গ্যালাক্সি থাকে তার একটা গ্যালাক্সি আমাদের মিল্কিওয়ে মিল্কিওয়ে একশো থেকে চারশো বিলিয়ন স্টার আছে আমাদের সূর্যের মতো তার মানে কতগুলো গ্যালাক্সি সৌরজগত আছে এবং আসল কথাটা বলেন ভাই জি জি ভাই বলেন ভাই ভাই আমার কাছে মনে হয় সাধারণ লোকগুলা এই ব্যাপারগুলো জানে না এই জন্য মানে তারা আসলে বুঝতে পারে না যে তাদের গড কতটা পার্সোনালিটিহীন ব্যক্তিত্বহীন মানে আমরা যদি চিন্তা করি যে আমাদের সাইজটা কত ছোট কিন্তু আমাদের যে গড যে সারা মহাবিশ্ব তৈরি করতেছে তার কনসার্ন হলো শিশু বিবাহ তার কনসার্ন হলো তার ম্যাসেঞ্জারের কিভাবে তাকে যৌন সুখ দেওয়া যায় সেগুলা তার কনসার্ন হলো কিভাবে ওরে ধরো ওরে মারো ওরে কাটো এগুলা মানে আমাদের অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে তাই না নবীর অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে ব্যক্তিত্বহীন লোকগুলাকে দেখি যাদের কথাবার্তা সস্তা যা চিন্তা ভাবনা সস্তা এই গডের লাইক গড কান্ড অফ একটা সস্তা ব্যক্তিত্ব একজনের রেপ্রিকা নাথি এবং তার তাকে খুশি করার জন্য যে কানে কানে আমার কানে কানে এসে বলে যায় না যে তুমি এটা করো বা আমাকে কিছু দেখায় না সরস্বতী তুমি এটা করো ওটা করো তাকে খুশি করার জন্য আমি মানুষ মেরে ফেলি তাকে খুশি করার জন্য আমি রাস্তা দিয়ে কেউ আমার মতন না কাউকে দেখলে তার দিকে বাক্কা চোখে থাকে তাকাই আর চোদ্দশো বছর আগে আমাদেরকে একটা মহাজ্ঞানের একটা ভান্ডার দেওয়া হয়েছে যে ভান্ডার থেকে আমরা কোনো কিছু নিতে পারলাম না এক হাজার বছর অপেক্ষা করতে হইলো একটা নিউটিনিউ ফিজিক্স আসতে আরো বেশি বেশি অপেক্ষা করতে হলো থিওরি অফ রিলেটিভিটি আসতে এখন পর্যন্ত আমরা কোয়ান্টাম জগতে নানা কিছু নিয়ে এখন পড়ে আছি যাই না আমরা কিন্তু ওই বইটা আমাদের কোনো উপকার আসতেছে না বরঞ্চ ওই বইয়ে আছে কার সম্পদ ধ্বংস হোক কার কি হোক ওই সমস্ত ব্যাপার এবং সেগুলোকে বিশ্বাস করে আমরা মানুষ মারতেছি মানুষকে ঘৃণা করতেছি খুবই একটা অসহ্য একটা অবস্থা আপনারা সবাই এখন অনেক সাহসী এখানে যারা আছেন

আলোর গতি এত এগুলোর ভিতরে কতটুকুই বা আমরা জানি আমরা তো আসলে কিছুই জানিনা আমরা তো অত্যন্ত সামান্য একটা গ্রহে থাকি সুতরাং যেহেতু আমরা কি অনেক কিছু জানি না সুতরাং আল্লাহ আছেন মহাবিশ্ব তৈরি করছেন তাকে কনসার্ন হওয়ার কথা যে আমি আজকে নামাজ পড়লাম কিনা বা মানে আমি আরেকটা ইহু নামাজ অনেক বড় বিষয় আপনি আপনার আহ সাথে চুমাচুমি করতেছেন কোন জায়গায় মুখ দিচ্ছেন এটা নিয়ে আল্লাহ পাক মনে করেন মানে আড়শের উপরে সে বেতিব্যস্ত হয়ে আছে যে আপনি ওই জায়গা মুখ দিবেন নাকি দেন নাই এটা নিয়ে সে আপনার প্যান্টটা কি তাকনুর কত তাকনুর উপরে আছে আপনি আপনি ধরেন আপনি আপনি আপনার প্যান্টটা ঢোলা আপনি প্যান্টটা এইভাবে একটু উঁচু করে দুই সাইড দিয়ে উঁচু করে যাচ্ছেন আল্লাহ খুশি খুশি হাসতেছে আস্তে করে ছেড়ে দিলেন মুখটা বাজার হয়ে গেল আবার টোটালেন্ট আবার ব্যাটা দিছে এটা খুবই আসলে মানুষের চিন্তা ভাবনা আমার কাছে মনে হয় আমাদের উপমহাদেশে আমি এটা যে মানুষের মানে আল্লাহ বা একটা দৈব কিছু এসে তার কাজটা করে দিবে ধরেন তার কাছে ননেন ভাই এটার মধ্যে তো অনেকগুলো কারণ থাকে আমার আমার কাছে মনে হয় পার্সোনাল আমার ইয়া হচ্ছে সবচেয়ে বড় কারণ মানুষ ইসলামের প্রতি ইসলামটাকে এরকম আর্থিক বলে ধরে আছে বিকজ ইসলামের কোনো সম্মুখ সমালোচনা নাই ইসলামের সমালোচনা খুবই কম এটাকে এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বলেন এবং মুসলিম কান্ট্রিগুলোতে বলেন সব জায়গায় হচ্ছে আপনার ইসলামের সমালোচনা খুবই কম হয় হয় মুমিনি আপনাকে থামাবে নয় মুমিনা পেশা করে আপনার गवर्नमेंटকে দিয়ে আপনাকে থামাবে এবং যেহেতু এটা ইটা চলেরা এটা এরকম ক্রিটিজম হয় না সে মানুষ মনে করেই না মানে মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে পৃথিবীর একমাত্র সত্য ধর্ম ইসলাম এটা মুসলিম অলমোস্ট সবাই জানে এবং এটা এস্টাবলিশ একটা ফ্যাক্ট তারা জিনিসটা এইভাবে অনেকেই অনেকেই ইয়ে করে আমিও অনেকগুলো আসি ভাই একটা ভিডিও দিয়েছিলেন মনে আছে কিনা একটা মহিলা কি চিলা চিলা করে ছিলা ছিল যে অমুসলিমরাও যারা যে ওদের ধর্মটা বহু আবার ধর্ম সত্য এই জন্য হিন্দু হিন্দুরা হিন্দুদের ইয়ে ভেঙে ফেলাইতে হবে মন্দির ভেঙে ফেলাইতে হবে এরকম চিলাচিলি করতেছিল না তো অনেকেই অনেকের মধ্যে এই বদ্ধমূল ধারণা আছে শুধুমাত্র এই ইসলাম ধর্ম যে সত্য এটা কোনো বিশ্বাসের অংশ নয় এটা একটা ফ্যাক্ট বিকজ অন্য ধর্মের সমালোচনা করে অন্য ধর্মের মানুষটা অন্য ধর্ম এরকম সিরিয়াসলি না তারা সিরিয়াসলি নেয়

আল্লাহর কসম করে বলি আমার রুহানি বাবা মাহমুদুল হকের উপরে হাত তুলে সস এই হাত আল্লাহ তালা দেখবি তোদেরকে কি করে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আমার রুহানি বাবা মামুনুল হক আমি এতটুকু বলতে চাই আমি বেশি কিছু বলতে চাই না আমি এতটুকু বলতে চাই যদি রক্ত যায় আমাদের যাবে আমার মামুনুল হক বাবার রক্ত যাবে না মামুনুল হক বাবার রক্ত আমরা এদেশে দেখতে চাই না কিন্তু যারা আমার বাবার উপরে আক্রমণ করার চেষ্টা করেছ মামুনুল হক আমার রুহানি বাবা আমি বলতে চাই যারা আক্রমণ করেছ কুলাঙ্গারের বাচ্চারা শুনে রাখ আমার বাবার করে যারা আক্রমণ বলতে চাই তোরা সাবধান হ আল্লাহর কসম একটা যে আলেমের উপরে আক্রমণ করে আল্লাহ হাদিস যাবি তোরা ধ্বংস যাবি হ্যাঁ হে মুসলমান ভাই প্রস্তুত হন যারা আক্রমণ তাড়াতাড়ি আল্লাহর কাছে কর তাড়াতাড়ি আল্লাহর কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাচ্চা বাচ্চা তুই হাত দিছস তোর হাত না কিন্তু তোর হাত না কিন্তু আল্লাহর তুই জানোস তুই কই হাত দিছস কই হাত দিছস তুই জানোস না

এটা তো দেখি শেখ মুজিবুর রহমানের জমা করতাম তবে জন্মের ঠিক নাই ও ভাই ভাই শেখ মুজিবুর রহমানের বিষের মতো হয়ে গেল ভাষণের মতো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব

এবং আমি আশা করি আগামী দশ পনেরো বছরে বাংলাদেশের ভালো হবে এবং আমরা উন্নুক্ত হবে সবাই নন ভাই থিঙ্ক আমাদের ঘরে ফেলায় আপনিও যতটুকু পয়েন্ট করেন যদি যুক্তি আপনাকে ইনফোর্স করতেছি না বা ইয়ে করতেছি না তিনটা বড়ো আপনি যে কিছু ধরেন আধা ঘন্টা এক ঘন্টা বের করে কোন আলোচনা করতে পারেন কিনা যদি পারেন আপনি আপনি নিজেদের একটা প্লাটফর্ম খুলতে পারেন আপনি আমাকে ইনভাইট করতে পারেন আমি যাবো আপনার কাছে কোন সমস্যা নেই তিনটে বড়ো রিট আমি আমি ভ্যাট চে চেষ্টা করি মানে আমি আসলে নিজেকে সহসা করি না আমি সবাইকে কার্ল সেকেন্ড বলো না বেদ রোলড সবাইকে দেখায় সবাইকেই যাতে মনটা একটা বড় হয় এবং বুঝতে পারে আমাদের অবস্থানটা কত ছোট এবং

বীমান সভ্যতা থাকার কত হাজার বছর পর যায় তারা ইয়া फायर করতে পারলো ওগুলা দেখতো একটা বাস ইয়া আসে যে শালা যেতে আদম হাওয়া তাইকেই থাকে এত বছর ধরে সে আগুনই জ্বলাইতারে না করছে পাওয়া যায় মানুষ কত বয়স হাইয়েস্ট 10 বছর হাইয়েস্ট 10 বছর হয়তোবা আদম হাওয়ার সময় থেকে আগেবা চিন্তা করে তারকে না আসলেবা বলায় যায় না কারণ নিতে চায় না ব্যাপারটা নিতে চায় না এবং না এরকম সামাজিক